অনেক কিছু ভাবলাম, ভেবে ভাবলাম না ইউটিউবে নামবো, তা নেমেই গেলাম ফাইনালি। আজকে একটু বেলাও হয়ে গেছে উঠতে, কেন ওইসব ভাবতে ভাবতে রাত্রে অনেক রাত্রে কালকে ঘুরে ফেরেছি। তা চেয়ারম্যান করে কমপ্লিট হয়ে গেছি, এবার সিঁদুরটা করবো, করে রান্নায় যাচ্ছি। আর আপনাদের বলছি বন্ধুদের, কোনো ভুল হলে ক্ষমা করে নেবে, কারণ প্রথম তো অনেক কিছু ভুল হবে, আমাকে কিন্তু ধরিয়ে দেবে। রান্না করতে চলে আসলাম, গ্যাসটা ধরিয়ে নেবো, অনেক বেলা হয়ে গেছে। একদিকে ভাত বসিয়ে দেবো, একদিকে চিকেনটা করবো। আজকে আমি চিকেন কীভাবে করি সেইটা আপনাদের আজকে শেয়ার করছি। ভাতটা বসিয়ে দিয়েছি, কড়াটাও আমার গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। আগে আলুগুলো ভাজা করে নেবো আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভাজা করে নেবো। আলুতে লবণ মাখিয়ে নিয়েছি, আর একটা আমি রুটি নিয়েছি আসতো গোটা, আর আমার খুব ভালো লাগে। মাংস বলতে দিয়ে গোটা রুটি নিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো ছুঁড়ে যাবো। তাই একটু তেল দিয়ে দিয়েছিলাম, দুটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এলাচগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছি, দুটো তেজপাতা কুচিয়ে রেখেছেন, পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো। পেঁয়াজের মতো লবণ দিয়ে না তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আমার। আদা রসুন বাটা দিয়ে দেবো, পেঁয়াজের তো প্যাঁচটা ভাজা করে নেবো একটু, তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেবো, জিরে হাফ চামচ দিয়ে দিলাম বড় চামচে, ধনে গুঁড়ো হাফ চামচ, ওই একই মাপে বড় চামচ হাফ চামচ, হলুদ আন্দাজ বুঝে, আর ওই লবণ অ্যাড করবো ওর মধ্যে, টমেটম ভালো করে কষিয়ে নেব, আমি যখন মশলা দিয়ে খেলাম তখন গ্যাসের জন্য একটু অফ করে দিয়ে দিলাম, যখন মশলা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের জন্য তখন আমি একদম জোর তুলিয়ে দিয়েছিলাম এবং বাড়িয়ে দিলাম, কারণ মশলাগুলো ধরে যেতে পারে। ভাতটা দেখতে পাই গেল, চিকেনগুলো দিয়ে দেবো। আজকাল চিকেন আমি মেরিনেট করে রাখতে পারিনি, সময় নেই, ডাইরেক্ট করে নেবো আজকে ভালো করে কষিয়ে নেবো। মেরিনেট করে রাখতে না সেটা ভালো লাগে, চিকেনটা একটু নরম রাখা হয়। চাউলটা কি দেবো, চাউলটা ভালো ছিল, আপনার দিয়ে দিচ্ছি এক চামচ মতো খাবে, কাঁচি লঙ্কা দিয়ে কড়াইয়ের জন্য কিছু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কাঁচি দেবো, আলু দিয়ে দিয়ে দেবেন দিই, চিকেনের আলুগুলো না ভালো লাগে খেতে।
গুলো হয়ে গেছে, ভাতটা এবার ভুজে নেব। আমার কষাটা হয়ে গেছে চিকেনটা, এবার জল দিয়ে দেবো। পাতলা পাতলা করবো, ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, ফুটেও যাবে। আমি এদিকে থালা বাসনগুলো মেজে নিই। একটা গামলায় নামিয়ে নিলাম ভাতগুলো, কারণ আমি হাঁড়িটাও মেজে রাখবো একবারে। বাসনটা মেজে নিয়ে এদিকে চিকেনটা হচ্ছে, একটু গরম মশলা দেবো, গরম মশলা একটু নাড়িয়ে নেবো, একটু নাড়িয়ে নেবো। গ্যাসটা এবার অফ করবো, একটু পাতলাই করেছি, দেখুন গ্যাসটা অফ করলাম, ঢাকা দিয়ে রাখি। এদিকে আমার থালা বাসনে মাজা হয়ে গেছে, এবার দেখতে কেমন লাগছে, ভালো লাগছে না দেখতে, কালারটা লাল লাল টকটক। রান্নাবান্না করে গাটা ধুয়ে আসলাম, এবার খেতে বসছি। দেখো আমার আজকে কী খাচ্ছি, আমি ভাত নিয়েছি, পেঁয়াজ, গন্ধের লেবু আর চিকেন। চিকেন তো করেছি, তোমরা দেখেছো চিকেন দিয়ে। খাওয়াটা খেয়ে নিচ্ছি আমি, আজকে ভিডিও এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।